হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কিন্তু সবাইকে এসেছি আপনাদের জন্য আরও কতক্ষণ নতুন আপডেট নিয়ে একটা ভিডিওতেই তো যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে এমফিল ফিল এবং পিএইচডির কিন্তু অ্যাডমিশন নোটিশ বেরিয়েছে শেয়ার করতে চলে না ভিডিওটায় তার সাথে রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় খুব ভালো খবর কারণ ফাইনালি তারা পিজি সিট কিন্তু বাড়িয়ে দিয়েছে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ওপর আশা একটাই যে তারাও যেন এরকমই কাজ করে পিজি সিটটা বাড়ানো ছাড়া কিন্তু বর্তমানে স্টুডেন্টসদের জাস্টিস দেওয়ার আর কোনো উপায় নেই এছাড়া রাজ্যের আরও সাতটি বিশ্ববিদ্যালয় আপডেট শেয়ার করছি যাদবপুর থেকে রবীন্দ্রনাথ থেকে বর্ধমান থেকে অন্যান্য সমস্ত ইউনিভার্সিটি আপডেট শেয়ার করছি একটা ভিডিওতেই যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি আপডেটগুলো প্রথমত চলে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাই তরফ থেকে বিএডের একটা আপডেট চলে এসেছে কারণ বিএডের সেকেন্ড লিস্ট চলে এসেছে অ্যাডমিশনের এর পরবর্তীতে কিন্তু আপনাদের আর্টসের লিস্টটা আসবে এবং সায়েন্সের লিস্টটাও কিন্তু আসতে চলেছে তো সেকেন্ড লিস্টটা এর জাস্ট একটা ক্লিক করে আপনার কাছে এরকম একটা পিডিএফ ডাউনলোড হবে দেখুন এখানে অলরেডি তারা বলে দিয়েছে যে অ্যাডমিশন প্রসিডিওর যেটা কিন্তু শুরু হতে চলেছে কবের মধ্যে দেখুন ফোর্থ অক্টোবর থেকে মোটামুটি আপনাদের অ্যাডমিশন প্রসিডও শুরু হয়েছে কালকে রাত্রির আটটা থেকে এবং সাত তারিখ অবধি চলবে টোটালি অ্যাডমিশন তাদের মধ্যে আপনাদের কিন্তু এই অ্যাডমিশানটা করতে হচ্ছে এটা হচ্ছে আপনাদের টোটাল অ্যাডমিশনের সেকেন্ড লিস্ট এবং বা পরবর্তীতে ইউনিভার্সিটির ভেরিফিকেশন যখন হবে তখন টোটাল ডকুমেন্টস নিয়ে আপনাদের কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস যেতে হচ্ছে তো বিশালভাবে বেস্ট অবলগ জানালাম গার কার না উঠলে এক কমান্স সেকশন অতি অবশ্যই জানাবেন চলুন দেখেনি পরবর্তী চলেছি যাদবপুর ইউনিভার্সিটি আগামী একটু এম ফিল আর পিএসসিডি আপডেটটা শেয়ার করে দিচ্ছি তারপরে যাদবপুরের এমএসসি অনেক কটা আপডেট বেরিয়েছে পরপর শেয়ার করছি প্রথমত আমি ধরুন আজকের এম ফিল অ্যাডমিশন বেরিয়েছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড আন্ডারে তো ক্লিক হওয়ার পর ডিটেলসে করলে আপনার নোটিফিকেশনটা দেখতে পাবেন তবে আমি অনলাইন অ্যাপ্লিকেশন বলে এই যে আপনি লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি এটা ক্লিক করেছি এরকম একটা পেজ ওপেন হবে প্রথমত দেখুন এম ফিলের জন্য লাস্ট ডেট দিয়েছে বাইশ দশ দু হাজার একুশ অর্থাৎ বাইশ তারিখ এবং এম ফিলের জন্য আপনার নিশ্চয়ই জানেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগে আপনার হচ্ছে মাস্টার ডিগ্রিতে এবং তার সাথে রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছে তাদের ফিফটি পার্সেন্ট মার্কস লাগে এবং এখানে সিলেকশন প্রসিডিওর এরা বলে দিয়েছে আপনার একটা অনলাইন একটা এক্সাম হতে চলেছে অনলাইন এক্সামটা কি একটু বলে দিচ্ছি আপনাকে একটা গুগুলে একটা লিঙ্ক দেবে এবং সেই লিঙ্কে আপনাকে কিন্তু একটা কোয়েশ্চেন পেপার থাকবে সেই কোয়েশ্চেন পেপারটা আপনাকে দেখতে হচ্ছে এবং বাড়িতেই আপনাকে কিন্তু এ ফোর পেজে সেটা লিখতে হবে সেই কোয়েশ্চেন পেপারের অ্যান্সারগুলো দেন আপনাকে কিন্তু এই গুগল যে আপনার যে পেজটা দিচ্ছে সেই পেজেই ওটাকে আপলোড করে দিতে হবে বুঝতে পারলাম অর্থাৎ ওবির মতন কিন্তু হতে চলেছে এম ফিলের এবছরের কিন্তু সিলেকশন প্রসিডিওর তা আমি একটু

বর্তী এবার আমি একটু পিএইচডিটা শেয়ার করছি দেন আমি বাদবাকি প্রফেশনাল মেরিট লিস্টগুলো ফাইনাল মেরিট লিস্টগুলো শেয়ার করছি দেখুন এখানে অ্যাডমিশন পিএইচডি সায়েন্সের জন্য চলে এসছে এটা কিন্তু আর্টসদের আগের যেমন এম ফিলটা আর্টসদের জন্য এটা কিন্তু সায়েন্সের জন্য তা আপনি এখান থেকে অ্যাডমিশন নোটিফিকেশানটা দেখে নিতে হবে আপনাকে এবং খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে সুপারভাইজার বলে একটা জিনিস আছে সেটা ভালো করে বুঝতে হবে দেখুন এটা সায়েন্সের আন্ডার হচ্ছে এবং বলেই দিয়েছে এরা যে আপনার যাদের মাস্টার্স কমপ্লিট আছে এমএসসি কমপ্লিট আছে তাদের তারাই কিন্তু এটাকে আবেদন করতে পারছে আচ্ছা আবেদন চলছে আপনাদের তিন এগারো দু হাজার একুশ থেকে একুশ অবধি কিন্তু আবেদন চলবে মানে থেকে নভেম্বর অবধি আপনাদের টাইম দিচ্ছে তার মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হচ্ছে তবে এর মধ্যে আপনাদের অনেক কটা কাজ আছে আমি বলে দিচ্ছি আচ্ছা ফার্স্ট অফ অল আপনার নিশ্চয়ই জানেন যে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগে এবং রিজার্ভেশন ফিফটি পার্সেন্ট মার্কস লাগে আচ্ছা একটু স্ক্রল করে চলে আসছি এখানে দেখিনি ডকুমেন্টসগুলো আপনার যা ডকুমেন্টস লাগছে আপনার ফটোগ্রাফ থেকে শুরু করে আপনার অ্যাটেস্টেড খুবই মার্কশিট সমস্ত কনসিলেটেড মার্কশিট এবং তার সাথে আপনার মাধ্যমিকের অ্যাডমিট থেকে আপনার এসসি এস টি ও যারা আছে তাদের ডকুমেন্টস লাগছে এবং তার সাথে যারা নেট সেট পাশ করে আছে সিএসআইআর পাশ করে আছে তাদের ডকুমেন্টস লাগছে বা গেট পাস করে আছে এবং তার সাথে বলে দিয়েছে সুপারভাইজার ডিউলি সাইন সুপারভাইজার এইচ ওডি কনসার্ন তারা একটা ফর্ম লাগবে সেটা কি আমি বলে দিচ্ছি দেখুন একটু স্ক্রল করে চলে আসলে এখানে পরিষ্কার বলে দিয়েছে সুপারভাইজার ফর্মটা না কিন্তু জমা দিলে আপনার কিন্তু এই যে অ্যাপ্লিকেশান যেটা করছেন এটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা বলে দিই আমি এখানে কিন্তু জিওগ্রাফি এবং তার সাথে ইনস্ট্রুমেন্টেশন সায়েন্স এই দুটো সাবজেক্টে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই তাই দুটোতে কিন্তু পিএইচডি আপনারা আবেদন করছে করবেন না বাকি ফিজিক্স কেমিস্ট্রি সব করা সাবজেক্টই কিন্তু রয়েছে আচ্ছা আমরা একটু এবার সুপারভাইজারের ফর্মটা দেখে নিচ্ছি জাস্ট এটা ক্লিক করলে আপনার কাছে একটা পিডিএফ ডাউনলোড হবে চলুন একটু ওপেন করে নিই এবং টোটালটা কিন্তু আপনাকে অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ যে ফর্মটাকে প্রিন্ট আউট করে আপনাকে টোটাল ফিল আপ করে ডিমান্ড ড্রাফট দিয়ে আপনাকে কিন্তু জমা করতে হচ্ছে ইউনিভার্সিটিতে আচ্ছা দেখুন এখানে পিএইচডি প্রোগ্রাম সায়েন্স বলে দিয়েছে প্রথমত ডিপার্টমেন্ট অফ কোন ডিপার্টমেন্টের আন্ডারে যাচ্ছেন আপনি কেমিস্ট্রি হন তাহলে কেমিস্ট্রি আপনি যদি বোটানি হন বোটানি আপনি যদি বা যেটা যে সাবজেক্টের আন্ডারে আপনি যাচ্ছেন সেই ডিপার্টমেন্টটা দিচ্ছেন এখানে নাম আপনি নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নিজের নাম দেবেন এবং এখানে প্রপোজ টপিক অফ দ্য রিসার্চ খুব ইম্পর্টেন্ট পার্ট দেখুন এই সুপারভাইজার হচ্ছে ফার্স্ট অফ অল আপনি আপনার যে নিজস্ব ইউনিভার্সিটি যেখান থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন আপনার সেখানকার যে পিএইচডি পাস করা আছে যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে বা প্রফেসর রয়েছে তার কাছ থেকে আপনি তাকে সুপারভাইজার করতে পারেন অথবা যে প্রফেসর সুপারভাইজার পিএইচডি স্টুডেন্টস দ্বারা সুপারভাইজার আন্ডারে অনেক কটা স্টুডেন্টস যারা রয়েছে অর্থাৎ যিনি পিএইচডি স্টুডেন্টসদেরকে পার্সিউ করায় তার আন্ডারে কিন্তু আপনাকে সুপারভাইজার হতে হবে যদি আপনার ধরুন কলেজেও হলো না বা ইউনিভার্সিটিতেও হলো না তাহলে আপনাকে যেটা করতে হবে যাদবপুর ইউনিভার্সিটিকে আপনাকে কনসার্ন ডিপার্টমেন্টে মেল করতে হবে এটা ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে রিকোয়েস্ট করতে হবে একটা সুপারভাইজারকে আপনার নিজের কলেজেও ইউনিভার্সিটিতে করলেও রিকোয়েস্ট করতে হবে একটা রিকোয়েস্ট মেল পাঠাবেন যে রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম আমার নাম এই আমি এই টপিকে আমি এত সালে পাশ করেছি এবং এই টপিকে আমি রিসার্চ করতে চাইছি আমি আপনাকে অ্যাজ এ সুপারভাইজার হিসাবে চাইছি এবং যাদবপুর ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করছি তাই প্লিজ আমার সুপারভাইজারের ফর্মটা আপনি সিগনেচার করে দিন এই তোমাদের কিন্তু ইমিডিয়েটলি করতে হবে কারণ এটা টাইম লাগবে যেহেতু পুজো আছে মাথায় রাখতে হবে তো তার জন্যই এই টোটাল জিনিসটা কিন্তু করতে ফিল আপ এবং এইখানে আমি যেটা আগেও বলেছিলাম একটা কিন্তু মেলের সাথে পাঠিয়ে দেবে দেখো এই যে প্রোপোজ টপিক যেটা চাইছে রিসার্চের কিসের ওপর করতে চাইছো সেটা কিন্তু তোমার লাগবে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমার সিগনেচার তলায় এই যে যাবতীয় যা যা আছে এগুলো টোটাল সুপারভাইজার করবে এবং এখানে সুপারভাইজার দেবেও যে তার আন্ডারে কতগুলো স্টুডেন্ট রেজিস্টার্ড রয়েছে যারা এখন বর্তমানে পিএইচডি করছে বা যারা পাস আউট হয়ে গেছে তে পারলাম এবং এটা টোটাল কিন্তু ফিল আপ করে না জমা করলে বাতিল হয়ে যাবে যদি তোমার নিজের ইউনিভার্সিটির যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি যাদবপুর ইউনিভার্সিটিকেও অ্যাপ্রোচ করতে পারো পিআই সুপারভাইজারের জন্য কনসার্ন ডিপার্টমেন্টে চলো এবার দেখে নিচ্ছি এমএসসি এমএসসির তরফ থেকে বেরিয়ে গেছে ডের বেরিয়ে গেছে এখানে অ্যাডমিশন লিস্ট আমি কেমিস্ট্রিটা দেখছি একটু দুঃখ লাগবে আমি জানি তবু আমি বলছি শেয়ার করছি কারণ মাত্র দেখুন তিন চারটে নাম এসছে যেরকম যাদবপুরের সিট সেই অনুযায়ী তো দেখুন এখানে যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে বলে দিয়েছে ছ তারিখ থেকে আট তারিখ অবধি আপনাদের অ্যাডমিশন চলবে এবং এটা হচ্ছে আপনার লি এই লিঙ্কে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে জাস্ট এখন ভবিষ্যতে তো ভেরিফিকেশন যখন হবে টোটাল ডকুমেন্টস দেখাতে হবে অরিজিনাল এবং একটা অ্যান্টি র্যাঙ্গিং এর লাগে সেটা আমি বলে দেবো দেরি আছে এখনও ভেরিফিকেশান একুশশো ষাট টাকা লাগছে কেমিস্ট্রির ক্ষেত্রে এবং দেখুন এখানে জেনারেলে মাত্র একজনের নাম এসে সিট ক্যাপাসিটি অনুযায়ী এসসি একজনের নাম এসেছে এসটি একজনের নাম ও বিসি একজন ও বিসি বি একজন এবং জেনারেলের নাম এসে সে নাইনটি সিক্স পয়েন্ট ফোর থ্রি তো তার ফলে যারা এখানে চান্স পেলে অন্তত যে চারজন কি পাঁচজন চান্স পেলে তাদেরকেই বেস্ট অফ লাগ জানাচ্ছি এরা যদি না ভর্তি না তাহলে কিন্তু আবার সেকেন্ড অ্যাডমিশন লিস্ট এমএসসির আসবে এবং যাদবপুর প্রেসিডেন্সি এরকমই হয় যেহেতু এদের সিটটা এতটা কম তো চলো এবার দেখে নিচ্ছি পরবর্তী কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি তোমাদের আমি শেয়ার করেছিলাম মনে হয় আপডেটটা নিশ্চয়ই মনে আছে যে সিবিপিবি স্টুডেন্টসরা ডিমান্ড করছে যেটা হোক কল্যাপের মাধ্যমেও ডিমান্ড হচ্ছিল যে যাতে সিটটাকে ইনক্রিজ করা যায় এবং ইউনিভার্সিটি একটা পজিটিভ রেসপন্স দিয়েছিল আমি আনন্দের সাথে জানিয়েও ছিলাম তোমাদের আজকে আরও আনন্দিত কেন কারণ ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসেছে নতুন নোটিফিকেশান আমি নোটিফিকেশানে কিন্তু ডাউনলোড করে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি দেখো ইউনিভার্সিটি কী বলেছে ইউনিভার্সিটি তাদের যে পিজির যে সিট ছিল সেই সিটটাকে তারা ইনটেকটাকে কিন্তু বাড়িয়ে দিলো এবং অনেকটা পোশান বাড়িয়েছে দেখো এখানে সংস্কৃতি সেভেন্টি ফাইভ বাংলায় এইটটি ফাইভ করে দিয়েছে সংস্কৃতি সেভেন্টি ফাইভ করে দিয়েছে ইংলিশে করে দিয়েছে এইটি ফাইভ হিস্ট্রিতে এইট্টি ফাইভ পল সায়েন্সে করে দিয়েছে এইটটি ফাইভ এতগুলো সিট কিন্তু ইনক্রিজ করে দিল তো তার ফলে ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছো তাই তো বিশাল বড় বেস্ট অফ অবলাক এবং যারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে তাদেরও বেস্ট অফ অবলাক জানাচ্ছেই এরমভাবেই কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিদেরও সিট ক্যাপাসিটিটা অতি অবশ্যই বাড়ানো উচিত এটাই কিন্তু সবাই রিকোয়েস্ট এটার মাধ্যমেই সবাই কিন্তু আবেদন জানাচ্ছে কারণ আজকের কোচবিহার একটা যুগান্ত পদক্ষেপ নিল স্টুডেন্টসদের পাশে দাঁড়ালো প্রত্যেকটি ইউনিভার্সিটি বিদ্যাসাগর থেকে শুরু করে বর্ধমান কল্যাণী বা ক্যালকাটা প্রত্যেকটি ইউনিভার্সিটি উচিত কিন্তু স্টুডেন্টসদের পাশে দাঁড়িয়ে এরকমভাবেই প্রবলেমগুলো সলিউশন করা ইভেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিরও চলো দেখিনি পরবর্তী চলে এসছে এবার আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আরবিউর তরফ থেকে ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে কারণ ফাইনালি আরবিউ তাদের অ্যাডমিশনের লিস্ট বার করে দিয়েছে এবং তারা প্রভিশনাল যে অ্যাডমিশনের যে লিস্ট এবং তারা একটা নোটিশ দিয়েছে এবং পেমেন্ট করতে বলছে টোটালটা শেয়ার করছি এবং আরবিউ বলে দিয়েছে সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে সেটাও বলছি তো প্রথমত দেখো এখানে রেক্টিফাইড লিস্টটা তুমি যদি ক্লিক করছো একটা তোমার কাছে পিডিএফ ডাউনলোড হবে দেখো আরবিউর তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে টোটাল জিনিসটা রেক্টিফাইড করে এটা ফাইনাল লিস্ট এবং পাঁচ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের আবেদন চলবে অর্থাৎ আজকের থেকে দশ তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করছো অর্থাৎ জাস্ট তোমাদের পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করবে আমি দেখিয়ে দিচ্ছি অনেকে টেনশন করছিলে কেন আসছে না দেখো ফাইনালি চলে এসছে তবে আরও একটা চিন্তার বিষয় রবীন্দ্রভারতী যেটা বলছে নেক্সট মেরিট লিস্ট বলছে পঁচিশ দশ দু হাজার একুশ বার করে মানে অনেকটা দেরিতে প্রায় ধরতে গেলে কুড়ি দিন পর বেরোবে সেকেন্ড মেরিট লিস্ট আরবি উত্তর থেকে তো এটা হচ্ছে তার পরবর্তীতে তারপর তো আমার অ্যাডমিশান লিস্ট আসবেই তো এবার এখান থেকে চলো মোটামুটিভাবে আমরা দেখে নিই এই যে রেক্টিফাইড বা পিজি প্রফেশনাল পিজি ফার্স্ট মেরিট লিস্ট ফার্স্ট অ্যাডমিশন লিস্ট এবং এখানে তোমার সাবজেক্ট অনুযায়ী রেকটিফাইড লিস্টগুলোকে দেখবে এবং সেখানে যার যার নাম আছে তারা কিন্তু ভর্তি নেবে কীভাবে ভর্তি নেবে আমি তোমাকে দিচ্ছি যেমন ধরো আমি একটু স্ক্রল করে ওপরে চলে যাচ্ছি এবং এখানেই দেখো খুব সুন্দরভাবে এরা দিয়ে দিয়েছে যে কীভাবে তুমি টোটালি অ্যাডমিশনের প্রসিডিওরটা কমপ্লিট করবে ইউজার ম্যানুয়াল অফ স্টুডেন্ট ফি দেখো বা একদম ইজি এবং রবীন কল্যাণীরও তাই কিন্তু দেখো প্রথমত তোমাকে এখানে বা এটা লগ ইন করতে হচ্ছে তোমার যেটা লগ ইন আইডি রয়েছে পাসওয়ার্ড দিয়ে তুমি লগ করে নিচ্ছ এবং তার পরবর্তী তোমাকে এখানে দেখো তোমার যখনই ওপেন করবে তোমার কাছে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা বিশেষ করে তাদের কাছে আমার একটা অপশান আসবে ক্লিক হিয়ার টু অ্যাডমিশন পেমেন্ট জাস্ট তোমাকে এই অ্যাপ্লিকেশান ফর্মের তলায় যে লেখাটা আসবে এই লেখাটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার কাছে কিন্তু চাইবে যে তুমি কী প্রেফারেন্সে চাইছো যারা ধরো এসসি রয়েছে সে জেনারেল ক্যাটাগরি চাইছে নাকি এসটি চাইছে তো তুমি তোমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি চুজ করছো চুজ করে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটাকে তুমি সাবমিট করছো ওটিপিটা দিচ্ছ এবং ওটিপিটাকে এখানে সাবমিট করে দিচ্ছ তার পরবর্তী তোমার কাছে একটা অপশান চলে আসে মেক পেমেন্ট তোমার এখানে টাকার অ্যামাউন্টটা চলে আসবে এবং এখানে মেক পেমেন্ট চলে আসবে এবার ধরো কল করে চলে গেলাম দেখো এখানে এবার তোমার পেমেন্ট করার জন্য পে টোটাল তোমার বলে দিয়েছে স্ট্রাকচার বলে দিয়েছে যে কেন এত টাকা লাগছে এবং এই পে অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে তার পরবর্তী তোমার কাছে দেখো কি কী অপশান দিয়েছে একটু ভালো করে দেখে নাও ক্রেডিট কার্ড দিয়েছে ডেবিট কার্ড দিয়েছে ডেবিট কার্ড উইথ এটিএম পিন দিয়েছে ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়েছে কিউআর কোড দিয়েছে ইউপিআই দিয়েছে অর্থাৎ ভিম ইউপিআই সেখান থেকেও তুমি কিন্তু পেমেন্ট করতে পারছো তো এবার তুমি তোমার যেটা সহজ তোমার যেটা সুবিধা সেখান থেকে জাস্ট তোমাদের পেমেন্টটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে শেষ অর্থাৎ এরপর পরবর্তী যখন ভেরিফিকেশন হবে তখন ইউনিভার্সিটি থেকে নোটিশ দেবে আর আমি তোমাদেরকে তখন শেয়ার করবো বুঝতে পারলে এতদিন যারা টেনশন করছিলে টেনশানে কিচ্ছু নেই খুব ইজি প্রসেস চলেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এনবিউর তরফ থেকে বেরিয়ে গেছে যেটা বেরিয়ে গেছে দুটো জিনিস বেরিয়েছে একটা হচ্ছে এইটি পার্সেন্টের জন্য বেরিয়েছে থার্ড অ্যাডমিশন লিস্ট বেরিয়েছে এবং টোয়েন্টি পার্সেন্টের জন্য বেরিয়েছে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট তো তোমরা এখান থেকে গিয়ে কিন্তু ক্লিক করে তোমাদের এই দেখে নিতে পারছো এবং ছ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি হয়ে যেতে হবে তো বুঝতে পারলে এবং এখান থেকে জাস্ট তোমরা তোমাদের সাবজেক্টগুলো চুজ করবে যে কোন কোন সাবজেক্ট তোমরা চাইছো সব সাবজেক্ট পাবে না কারণ অনেক সাবজেক্ট কিন্তু পুরোপুরি ভরে গেছে তো এবার চলো দেখে নিই পরবর্তী চলে এসেছি আমি কাজী নজরুল ইউনিভার্সিটি কেন তরফ থেকেও চলে এসছে কিন্তু দুটো আপডেট একটা বা দুঃখের আপডেট একটা ভালো আপডেট ভালো আপডেট যেটা হচ্ছে এটা ফার্স্ট মেরিট লিস্ট বেরিয়ে গেছে পেমেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছে অর্থাৎ অ্যাডমিশান এবং এটা বেরিয়ে গেছে রিজেক্টেড লিস্ট কেএনইউ তরফ থেকে যখন প্রথম লিস্ট বেরিয়েছিল অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেম ছিল এবং স্টুডেন্টরা বেকার হয়রানি হচ্ছিল তারা কিভাবে রেক্টিফাইড করবে কিভাবে এডিট করবে কারণ যা বুঝতেই পারছিল না এবং তার পরবর্তীতে কেএনইউ আমরা মেলও পাঠাতে বলেছিলাম স্টুডেন্টদেরকে কিন্তু কিছু স্টুডেন্টদের এসছে যারা রিজেক্টেড নাম চলে এসেছে তো এখানে ইউনিভার্সিটির একটু কনসার্ন হওয়া উচিত অন্তত যেহেতু তারা তখন এডিট করবে কোথায় বা কমপ্লেন জানাবে কোথায় সেরম কিন্তু কোনো ইমেল আইডি খুঁজে পাচ্ছিলো না বলে একটু সহানুভূতি দেখানো উচিত তো তোমরা দেখো এখানে পিজি বা ফার্স্ট মেরিট লিস্টে ক্লিক করছো এবং ক্লিক করলে তোমার কাছে এখানে একটা পিডিএফ ডাউনলোড করতে বলবে দেখো এখানে টোটাল ফিস স্ট্রাকচার দেখে নিতে পারছো এবং এটা হচ্ছে এইটি পার্সেন্টের জন্য এটা টোয়েন্টি পার্সেন্টের জন্য তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু টোটাল জিনিসটা দেখে নেবে যার যার নাম রয়েছে এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোর্স ফিস এটা কলেজের কোর্স ফিস বিশাল বিশাল বট বি জানা নাম আচ্ছা বর্ধমানটা তো শেয়ার করেছি আর কথা বলে দিই আমি বা ভিডিওটা শেষ করি সেটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনেকে বলছে নাকি বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে নাকি সিট ক্যাপাসিটি বাড়ানো হয়েছে বা সেরকম কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও নেই বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে তো আপনার অ্যাডমিশনের লাস্ট বেরিয়েছে এবং ফোর্থ বেরিয়েছে যতদূর মনে হয় এবং সেখানেও তোমরা দেখবে গিয়ে অনেক সাবজেক্ট নেই কারণ সে সমস্ত সাবজেক্টগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত সাবজেক্টের ভর্তিগুলো তো ভিডিওটা এত অবধি হলো সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাগ অন্যদিকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি যারা আছে আমরা আর্জেন্টিকার তরফ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে তারা একটা অফলাইন ভেরিফিকেশান করায় বলছিল যেটা হচ্ছে আমাদের এইচ যে বলেই দিয়েছিল যে কোনো অফলাইন ভেরিফিকেশান এখন হবে না কিন্তু তারা করার এবং তারা কিন্তু সেই অফলাইন ভেরিফিকেশানটাকে পোস্টপন করে দিয়েছে এখন তারা ভ্যাকসিনেশান দিচ্ছে ভ্যাকসিনেশান কমপ্লিট করার পর দেন মেবি তারা করলেও করতে পারে তো ভালো থাকবেন সবাই বিশাল বড় বেস্ট অফ